এদিকে আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পাল্টা আক্রমণের অগ্রগতির খোঁজ নিতে তিনি এ সফর করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া এই সফরে ইউক্রেনের জন্য আরও $1 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের কিয়েভ সফরের বিষয়ে আগে কোনো তথ্য জানায়নি মার্কিন প্রশাসন, তবে বুধবার তিনি কিয়েভে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ব্রিফ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুদিন ইউক্রেনে অবস্থান করবেন বলে জানা গেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়েভ সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।